আসসালামু আলাইকুম, সহশেলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে এই ডিজাইনার মিক্সিটি কাটিং এর ভিডিও শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মিক্সিটির জন্য আমি এখানে টোটাল 3.5 গজ কাপড় নিয়েছি। প্রথমে আমি মিক্সিটির উপর অংশ কেটে নিব। তো এর জন্য আমি কাপড়টিকে এভাবে বিছিয়ে নেছি। উপরের অংশের জন্য আমি কাপড়টিকে 13 ইঞ্চিতে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি কাপড়টিকে আরেকটি ভাঁজ করে নেছি। এখানে আমি 12 ইঞ্চি কাপড় নিব। তো দেখুন এখানে আমি 12 ইঞ্চি কাপড় নিয়েছি। কাপড়টিকে হাতের সাহায্যে প্লেন করে নিলাম। তো দেখুন এখানে 13 ইঞ্চি 4 ভাঁজে আছে কাপড়টা, আর এখানে আছে 12 ইঞ্চি। তো এবার আমি গলার অংশ কাটের জন্য 5 ইঞ্চিতে দাগ কেটে নিব। এখানে আমি 2 ইঞ্চিতে দাগ কেটে নেব। গলাটিকে গোল করার জন্য আমি এভাবে ড্রয়িং করে নিলাম। এখানে আমি 5.5 ইঞ্চিতে দাগ কেটে নেব। এখানেও আমি 5.5 ইঞ্চিতে দাগ কেটে নেব। হাতার অংশ কাটার জন্য এভাবে আমি রাউন্ড করে নিলাম। বডির মাপের জন্য এখানে আমি 8.5 ইঞ্চিতে দাগ কেটে নিব, এবং কাটিং এর জন্য আমি আরো 1 ইঞ্চি এক্সট্রা দাগ কেটে নিলাম। নিচে আমি দাগ কাটার জন্য সমান করে নিলাম। এখানে আমি 7.5 ইঞ্চিতে দাগ কেটে নেব, এবং সেলাই কাটিং এর জন্য 1 ইঞ্চি বেশি দাগ কেটে নেব। দাগ দুটাকে এভাবে আমি জয়েন করে দিলাম। তো এখন আমি ড্রয়িং অনুযায়ী কাপড়টিকে সুন্দরভাবে কেটে নেব। আমার চ্যানেলে এরকম আরো অনেক সুন্দর সুন্দর ম্যাক্সি কাটিং এর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভিডিওগুলোর লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। কাপড় কাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, সব সময় ড্রয়িং অনুযায়ী কাপড়টিকে কাটার চেষ্টা করবেন, তাতে আপনার কাটিংটা সুন্দর হলে আপনার ড্রেসটা সুন্দর হবে। সেলাইয়ের অংশটুকু আমি এভাবে কেচির সাহায্যে মার্ক করে নিলাম। তো আমি এখন ম্যাক্সিটির, যেহেতু আমি বোতাম সিস্টেম করেছি, সেজন্য আমি বোতামের পট্টির জন্য কাপড় কেটে নিচ্ছি। তো এখানে আমি সামনের অংশটা আলাদা করে নিব।
পেছনের গলার থেকে সামনের গলাটা সবসময় বড় হয়, সেজন্য আমি পেছনের সামনের অংশ গলাটুকু হাফ ইঞ্চি এক্সট্রা কেটে নিচ্ছি। এবার আমি মাঝ বরাবর সামনের অংশটুকু কেটে নেব। এভাবে আমি সামনের অংশটা কেটে নিব। ম্যাক্সিটি সেলার পরে কেমন দেখাবে তা আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এভাবে আমি ম্যাক্সি বোতামের অংশের জন্য পট্টিগুলা কেটে নিচ্ছি, এভাবে জয়েন করে নেব, আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখন আমি ম্যাক্সির নিচের অংশ কেটে নেব। নিচের অংশের জন্য এখানে 2x8.30 ইঞ্চি কাপড় রয়েছে। এখন আমি দুইটা পার্ট আলাদা করে নেব। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। তো এখন আমি নিচের অংশ কিভাবে কুচি দিব এটা আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। নিচের অংশের সাথে এভাবে আমি উপরের অংশগুলো জয়েন করে নেব। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন প্লিজ। এভাবে আমি পার্ট বাই পার্ট অংশগুলো জয়েন করে নেব। তো আমি এখন হাতার কাপড়টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। হাতার জন্য এখানে আমি হাফ গোজ কাপড় নিয়েছি। হাতার জন্য এখানে লম্বাই নিয়েছি আমি 17 ইঞ্চি। এখানে 6 ইঞ্চিতে দাগ কেটে নেব। এখানে ঘেরে আছে 8 ইঞ্চি, তো হাতার কাটিংয়ের জন্য আমি 2.5 ইঞ্চিতে ডাউন করে দিলাম। এভাবে আমি হাতাটাকে কেটে নেব। তো দেখুন আমি ড্রয়িং অনুযায়ী হাতাটা কেটে নিচ্ছি। এভাবে হাতা কেটে নিলে হাতার অংশটা খুব সুন্দরভাবে ড্রেসের সাথে সেট করা যায়। তো সেলাইয়ের পর আমি ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন আমি এভাবে সুবোতাম লাগিয়ে নিয়েছি, হাতার অংশ এভাবে জয়েন করে নিয়েছি।
দেখুন কুচিগুলো আমি অনেক সুন্দরভাবে দিয়েছি, পিছনেও সেম ভাবে আমি কুচিগুলো দিয়ে নিয়েছি। নিচের প্যানেলটাও আমি অনেক সুন্দর করে তুলে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।